জীবন কিংবা ক্রিকেট সব কিছুর মূলে একটাই শব্দ, পারফরম্যান্স। পারফরম্যান্স দিয়েই যে কোনো ক্ষেত্রে সফল হতে হয়, সুযোগ পেতে হয়। সেই পারফরম্যান্স দিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে সুযোগ পাওয়ার পর এইচপি দলে অমিত হাসান। অপরিচিত এই নামের সঙ্গে ক্রিকেট ভক্তদের অল্প স্বল্প যে পরিচয় ঘটেছে সেটারও কারণ পারফরম্যান্স। টাইগারদের টেস্ট দলের তিন নম্বর পজিশনের সম্ভাব্য বিকল্প হিসেবেও বিবেচনায় আছেন নারায়ণগঞ্জের এই ক্রিকেটার। অমিত নামের অর্থ সীমাহীন। ডিপিএল দিয়ে শেষ হওয়া দেশের ক্রিকেটের সর্বশেষ ঘরোয়া মৌসুমে প্রাপ্তির তালিকায়ও এই ডানহাতি উঠেছেন অসীম উচ্চতায়। পারফরম্যান্স দিয়ে নজর কারা গুটি কয়েক ক্রিকেটারদের একজন অমিত। অনেকে তো আগ বাড়িয়ে 21 বছর বয়সী ক্রিকেটারকে গত মৌসুমের সবচেয়ে বড় প্রাপ্তিও বলেন। তাই তো টেস্ট দলের তিন নম্বর পজিশনের সমস্যার সমাধান হিসেবে অনেকেই আস্থা খুঁজছেন অমিতের মাঝে। মূলত লঙ্গার ভার্সন এবং ওয়ানডের জন্য অমিতকে আদর্শ ধরছেন ক্রিকেট বোর্ডের নীতি নির্ধারকরা। কারণও আছে, বড় ইনিংস খেলতে পারেন, স্বপ্নের মতো কাটানো মৌসুমে নিয়মিত বড় ইনিংস খেলার পাশাপাশি ধৈর্যের পরীক্ষায়ও তুলেছেন লেটার মার্কস। বেশিরভাগ সময়ই মাঝ ব্যাটে শট খেলেন, আর ফুটওয়ার্ক হেড পজিশন কেমন তা তো দেখতেই পাচ্ছেন। লাল কিংবা সাদা বল, লঙ্গার ভার্সন কিংবা সীমিত ওভারের ক্রিকেট, গত মৌসুমে খেলা সবগুলো টুর্নামেন্টেই পারফর্ম করে নিজেকে চিনিয়েছেন, যার শুরু হয়েছিল সিলেট বিভাগের হয়ে NCL-এ 59 গড়ে 666 রান করে। সেই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন অমিত। এরপর সাউথ জোনের হয়ে BCL-এর লঙ্গার ভার্সনে 2 সেঞ্চুরিতে ব্যাটিং করেছেন প্রায় 65 গড়ে, সবকিছুই 3 নম্বরে নেমে। সেই ফর্ম টেনে এনেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগেও, সেখানেও 2 সেঞ্চুরি, 12 ম্যাচে আসরের ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহকের ব্যাটে 265 রান। রেলিগেশনের কবলে পড়া খেলাঘর কল্যাণ সমিতির বাকি ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে সামিল হলেও উল্টো রথে পারফর্ম করে গেছেন অমিত হাসান। ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে বিসিবি একাদশের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেছেন। জাতীয় দলে সুযোগ করে নিতে হলে টপ অর্ডার এই ব্যাটারের ধারাবাহিকতা রক্ষা করে যেতে হবে, যার শুরু এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের প্রস্তুতি ম্যাচ থেকে। সেখানের পারফরমেন্স অমিতকে টেস্ট দলের 3 নম্বর পজিশনের জন্য আরও যোগ্য করবে। আপনার পিয়াল, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা, মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো, গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। NCC ব্যাংক আপনার সাথেই সবসময়।